नमस्कार बंधुरा रमा हेसेले सकल के स्वागतम आमी आज के अपन के बनिए देखाबो एक कोरमा बा डिम कोरमा चलून देखाई की लागबे एवं केमन करे बनाबो चलून देखाच्छी। आमी एखाने सातटा डिम नियेछी, देखुन सातटा डिम, तीनटे पेज नियेछी कुचो करे व्यवस्था करब। सातटा डिमेर जोन्नो 250 ग्राम दूध नियेछी सातटा डिमेर जोन्नो, आर एखानटाय नियेछी काजू बाटा 8টা কাজু 5টা কিশমিশ বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা ছোট চামচের 1 চামচ, আদা বাটা 1 চামচ, বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বাটার, চিনি সামান্য আর নুন পরিমাণ মতো। আমি গরম মশলা গুঁড়ো নেইনি, বাটা নিয়েছি, বেটে নিয়েছি। এখন এই দিয়ে আমি করে নেব। আমি যেহেতু হলুদ ব্যবহার করছি না, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি মেখে নেব, নুন দিচ্ছি না। মেখে নিয়ে ডিমটাকে আমি ভাজব। আগে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করব। বেরেস্তা করার জন্য চলুন আগে বেরেস্তা করি। আমি আগের থেকে উনুন জ্বালিয়ে তেলটা গরম হতে বসিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেস্তা করতে একটু সময় লাগে, সেই জন্য আগেই আমি উনানটা জ্বালিয়ে রেখেছিলাম, তেলটা গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন এবং একটু চিনি, যাতে চিনি দিলে আমি আগেই বলেছি চিনি দিলে বেস্তার কালার খুব সুন্দর হয় এবং নুনটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটা আমি নেড়ে চেড়ে ভালো করে বেস্তা করে নিচ্ছি। একদম মিহি করে কাটতে হবে, তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে, হয়ে গেছে আমার বেরেস্তা। তুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে আর মুচমুচেও হয়েছে। তুলে নিয়ে আমি এটা সরিয়ে রাখছি। এখন এই তেলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমি বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব, লাল হবে না, সাদা সাদাই থাকবে। এই রেসিপিটা হলুদ হবে না, সাদা সাদা টাইপের হবে। কোরমা ডিম কোরমাতে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। একটু নেড়ে চেড়ে পুরো আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি আর কোনো তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যে আমি এক এক মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। তেলে প্রথমে আমি দিয়ে দেব রসুন বাটা, এখানে তেলের পরিমাণটা কম আছে, যেহেতু আমি এখানে একটু বাটার ব্যবহার করব, সেই জন্য আর তেল দেব না। রসুনটা হয়ে গেলে, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও কষিয়ে নিব, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে দিব নুনটা, পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব এখন আদা বাটা। দিয়ে আদা বাটাটা দিয়েও আমি না কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝাল অনুযায়ী দেবেন, আমরা ঝাল কম দিয়েছি, আমি যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্য একদম কম দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি বাটারটা রেখেছিলাম ছোটো চামচের 1 চামচ, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা, কিশমিশ বাটা দিয়ে নেড়ে নেব। থালার মধ্যে অনেক মশলা রয়ে গেছে, সেখানে আমি একটু জল দিয়ে পরে ধুয়ে দিব। গরম মশলা বাটাটা আমি পরে দিচ্ছি, এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি থালাটার মধ্যে জল দিয়ে
একটু জল দিতে হবে, নানু মশলাটা ধরে যাবে। হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। সামান্য জল, বেশি জল দেব না, যেহেতু আমি দুধ ব্যবহার করব। ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা দুধের জায়গায় দইও ব্যবহার করতে পারেন, যেটা পছন্দ। আমি দুধ ব্যবহার করেছি। ডিমগুলো আমি চেড়ে দিয়েছি যাতে একটু মশলা ঢোকে। হয়ে আসছে, কষে গেছে, এখন কতটা টেনে গেছে। এখন আমি দুধটা দিয়ে দেব, 250 গ্রাম দুধ। ডিমের পরিমাণ বেশি হলে একটু দুধ বেশি লাগবে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই টেনে যাবে, যেহেতু কাজু আটা আছে তো টেনে যাবে। তা করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বেরেস্তা, আগের থেকে করে রেখেছি। কিছুটা দিব, কিছুটা রেখেছি, আমি পরে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আমি গরম মশলা বাটাটা দেব। আপনারা গরম মশলাও দিতে পারেন, আমি বেটে নিয়েছি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। রেডি আমার ডিম এক কোরমা। দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে দিন। মতামত জানাবেন, কমেন্ট করে মতামত জানাবেন।